بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. হ্যাঁ, সিঙ্গাপুর থেকে মুহতারাম রাকিবুল ভাই প্রশ্নটি করেছিলেন, প্রশ্নের উপর ভিত্তি করে যে সালাতে শেষ বৈঠকে শুধুমাত্র তাশাহুদ পড়ে সালাম ফিরানোর বিষয়ে বা সালাত হওয়া না হওয়ার বিষয়ে। তো আমি যেটা বলেছিলাম কথাটা এরকমই যে তিনটাই পড়তে হবে, তিনটাই পড়তে হবে এবং তিনটাই পড়া উচিত নয়, আবশ্যকও বটে। তো কেউ যদি সালাম ফিরিয়ে দেয় তাশাহুদ পড়েই, তাহলে তার সালাম কি তার সালাতটা পূর্ণাঙ্গ হবে কি না, তার সালাতটা হবে কি না? তার সালাতটা ডিজি হবে, তার সালাত হয়ে যাবে। কারণ যদিও এ বিষয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু ইমাম আবু হানিফা এবং ইমাম মালিকের মতে কোনো ইখতিলাফ নেই যে তার সালাত হয়ে যাবে, এবং ওনারা এটাকে মুস্তাহাব বলেছেন। আর ইমাম আহমাদ বিন হাম্বাল রহমাহুল্লাহ উনি উল্লেখ করেছেন যে আসলে এটা হচ্ছে ওয়াজিব, বা এটা পালন করা আবশ্যক, পালন করতেই হবে। আর কেবলমাত্র ইমাম শাফি রহিমাহুল্লাহ উনি উল্লেখ করেছেন, কিন্তু ইনারা সবাই, ইনারা তিনজনই হাদিসের কথা উল্লেখ করেছেন। এটা অবশ্য দেখবেন ইবনু কুদামাতা আছে, অর্থাৎ ইবনু কুদামার, সরি, ইবনু কুদাম রহিমাহুল্লাহ উনি মুগনিতে এই কথাটা উল্লেখ করেছেন, এবং উনি ওখানে একটা ফয়সালা দিয়েছেন, সেই ফয়সালাটা আমি পরে বলতেছি। তো ওখানে আলোচনা করতে গিয়ে ইমাম আহমাদ বিন হাম্বল, সরি, ইমাম শাফির পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে ওখানে লেখা, ওখানে লেখা হয়েছে তুতাবার, অর্থাৎ ইন্দা মাযহাবি শাফিঈ। আর আগের তিনজনের কথা সরাসরি ইমাম আবু হানিফা, ইমাম মালিক এবং ইমাম আহমাদ বিন হাম্বল, সরাসরি তিনজনের কথা বলা হয়েছে, কিন্তু যখন এখানে কথা উল্লেখ করা হয়েছে তখন বলা হয়েছে মাযহাবি শাফিঈ, অর্থাৎ শাফি মাযহাবে যেটা, সেটা এটাকে ফরজ হিসাবে ধরা হয়, ফরজ হিসাবে ধরা হয়। আর ফরজ যেহেতু ধরা হবে, আর যখন কেউ যদি ইচ্ছাকৃতভাবে এটা ছেড়ে দেয়, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে, তার সালাত বাতিল হয়ে যাবে। কিন্তু মানে তিন ইমাম নয়, চার ইমামদেরই আলোচনা থেকে যেটা বোঝা যায়, তাহলে এটা পড়াটা আবশ্যকীয় একটা অধ্যায়। কিন্তু এটা যদি কেউ না পড়ে, তার সালাত পূর্ণাঙ্গ বাতিল হয়ে যাবে, এটা শুধুমাত্র ইমাম শাফিই বলেছেন। তাই ইবনু কুদামা রাহিমাহুল্লাহ মুগনিতে উনি বলে দিয়েছেন যে সালাত বাতিল না হলেও সালাতের একটা গুরুত্বপূর্ণ অংশ সে ছেড়ে দিল, আর এটা যে ওয়াজিব এতে কোনো সন্দেহ নেই, এটা উল্লেখ করেছেন উনি। সুতরাং ওয়াজিব না ছেড়াই, ওয়াজিব ছাড়া যাবে না ইচ্ছাকৃতভাবে। তো যদি আগের প্রশ্নে আপনারা এটা বুঝে যান, এটা বুঝে থাকেন যে এটা ইচ্ছাকৃতভাবেও ছেড়ে দিলে চলবে সালাত, তাহলে ওটা আমার ভুল হয়েছে। ইচ্ছাকৃতভাবে এটা আসলে ছাড়া যাবে না, আসলে উত্তরটা এমনটাই হতে হবে, বা এমন হতে হতো যে কেউ যদি ছেড়ে দেয়, আসলে ছেড়ে দেওয়া মানে হচ্ছে ভুলক্রমে ছেড়ে দেওয়া। তো ভুলক্রমে ছেড়ে দেওয়া মানে হচ্ছে, কারণ এখানে আলোচনাতে আমি যে আলোচনাটা দেখলাম, এই আলোচনাতে পুরোটাই এখানে আছে, তাহলে তাকে সেজদা সহু দিতে হবে। আর ইমাম শাফি কেবলমাত্র বলেছেন না সেজদা সহু না, ওটা পূর্ণাঙ্গ সালাতই তার বাতিল হয়ে যাবে, যেটা মানে আমি পূর্ণাঙ্গ মাসালাতে বললাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমি আগের অংশে বলে থাকি যে এটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সালাত হয়ে যাবে, তাহলে ওটা আমি ভুল বলেছি। আর আমি বলেছিলাম যে যদি কেউ সালাম ফিরে, তাহলে তার সালাত হয়ে যাবে, যদি ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। তো ইখতিলাফ থেকে বেরিয়ে আসার জন্য এটা পড়া উচিত এবং এটা আবশ্যক মনে করা উচিত, তবে এটা ফরজ নয়, এতে কোনো সন্দেহ নেই, এটা ফরজ নয়, কারণ অধিকাংশ ইমাম গনি বলেছেন এটা হচ্ছে মুস্তাহাব। তো আল্লাহ আলাম, আশা করি আমার আলোচনা থেকে বিষয়টি উপলব্ধি করতে পারবেন।